ভক্ত সাধনার বলে আমরা আসিয়া এ মানব কুলে অতি সুলয়না দেবী বলে কেন যদি নিলে Thank you.
অনেকে ভাবতে পারেন মানুষের চেয়ে বনের পশু অনেক ভালো, এই কথাটা মনে ঠিক না। কারণ আল্লাহ তাআলা যত জীব সৃষ্টি করেছে সবচেয়ে সৃষ্টি করেছে ভালোবেসে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত আমরা যারা মানুষ, মানুষের চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। কিন্তু সাধক বলেছে এই মানুষের চেয়ে বনের পশু অনেক ভালো, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। কিছু কিছু মানুষতে পশু ভালো, আমার এই মানব জন্ম বৃথা গেল, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। তাহলে আমার চেয়ে বনের পশু কখনো ভালো হতে পারে না বাবা। আমাকে দেখতে মানুষের মতো, হাত পা চক্ষু কর্ণ নাসিকা সবই আছে, যদি আমার ভিতরে চরিত্রটা মানুষের না হয় কি বাবা? আমাকে দেখতে মানুষের মতো কিন্তু আমার ভিতরে চরিত্রটা যদি মানুষের না হয় তাহলে আমার মতো মানুষের চেয়ে বনের পশু অনেক ভালো। কারণ কবি জালালুদ্দিন খা বলেছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলে আমি মানুষ বইলা কই না, তারে মানুষ হইতে কজন পারে? মানুষের ঘরে জন্ম নিলে বাবা মানুষ হওয়া যায় না। কামাল একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করার পরে ওই গুরু যদি আপনাকে টাইটেল দেয় তখনই আপনি একজন মানুষের কাতারে দাঁড়াতে পারবেন। ওদের পাপে ভরা অঙ্গ করগা গুরুর সঙ্গ, ভিতর এবং বাহির তার হবে পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার? লালন সাইজি বলেছে মানুষ বুঝলে সোনার মানুষ হল। একজন প্রকৃত মানুষ হতে হলে একজন মানুষের পায়রুবি করতে হবে দয়াল বাবা চান্দ ফালুসা, দয়াল বাবা ফালুসা, দয়াল বাবা রকুন পাগলা। ওরকম একজন গুরুর পায়রুবি করতে হলে ওই গুরুর দরবারে যাইতে হবে, তখনই আমি একজন মানুষ বলে দাবি করতে পারব। কোথাও হতে আইলা মানুষ এই ভব সংসারে, আবার তুমি দুই দিন পরে যাইবে কোথায়? মাতা পিতা আইনা দিল তোমারে সুন্দর এক
তাতে তিন ভাগ্য গুণে তোমার হইল এক কাছে ছেলে হইল হইল আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন মরণ পাতলো মাথার চুল দাড়ি পাইটা হইল যেমন সাদা কদম ফুল আগের মতো তোমার সব লাগে না থানা হাত গেছে অচল হইয়া চলিতে পারে না আগের মতো জিত পাই তোমার সব লাগে না মুসলমানের আল্লাহ আল্লাহ হিন্দুর হরি বল